স্বাগত। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যালোরিমেট্রির রুলস বা প্রিন্সিপাল। ক্যালোরিমেট্রিতে কি বলেছে? বলেছে যে কোনো একটা পাত্রের মধ্যে, আমি ধরলাম এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রের টেম্পারেচার যদি বেশি থাকে এবং এখানে যদি কোনো একটা বস্তু থাকে, সেই বস্তু যদি আমি এই পানির মধ্যে ফেলে দেই তাহলে ওর টেম্পারেচার কত? ওর টেম্পারেচার ধরলাম থিটা ওয়ান, আর ওর টেম্পারেচার হচ্ছে থিটা টু, এবং আমরা বলছি থিটা টু ইজ গ্রেটার দেন থিটা ওয়ান। সেক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে পানি মধ্যে যেহেতু তাপ বেশি আর ওর যেহেতু তাপ কম, যখন তারা মিশে যাবে তখন পানি কি করবে? তাপ বর্জন করবে, আর এই যে বস্তুটা সে কি করবে? তাপ গ্রহণ করবে। ক্যালোরিমেট্রি বলেছে যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমেট্রির বেসিক প্রিন্সিপাল। এখন আমরা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে তাপমাত্রার গ্রাফ। আমরা সময়টাকে আপাতত এখন কনসিডার করছি না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গা যখন থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস, আমরা ধরে নিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই পয়েন্টটাকে বলছি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বা ওয়াটার। তাহলে এই জায়গা যখন থাকবে তখন হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। আমি পানির ক্ষেত্রে কথা বলছি। তাপমাত্রা আস্তে 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 করে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন পানিটা কী হবে? পানির তাপমাত্রা বেড়ে হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা খুব ভালো করে জানি পানির তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয় বা 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন সে বাষ্পে পরিণত হয়। কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। ওকে, বাষ্প থেকে আরও তাপমাত্রা বাড়তে থাকলো এবং আমি ধরে নিলাম এটারও তাপমাত্রা হচ্ছে 100, এরকম একটা জায়গায়, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, যেটাকে আমরা বলছি LV। এরপরে আমরা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা খুব ভালো করে জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যখন পানির তাপমাত্রা আরও কমতে থাকে তখন কী তৈরি হয়? তখন সে বরফে পরিণত হয়। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটায় পানির যে অবস্থা সেই অবস্থাকে বলা হচ্ছে বরফ। এবং বরফের এখান থেকে শুরু হয়, এদিকে এদিকে যাচ্ছে, জিরো ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে সেটাকে বরফই বলছি। কিন্তু জিরো ডিগ্রির এই জায়গাটাকে বলা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। অর্থাৎ এখানে পানি, কিন্তু পানি থেকে যদি সে বাঁদিকে যেতে থাকে তাহলে সে আরও শক্ত বরফে পরিণত হয়। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি আরও নিচের দিকে নামতে থাকে তাহলে সেটাকে আমরা বরফ বলব, কিন্তু আরও শক্ত বরফ হবে। যাই হোক, এটাকে কী বলা হচ্ছে? বরফ বলা হচ্ছে, বা ফ্রিজিং, আরও ফ্রিজিং, আরও ফ্রিজিং, এরকম একটা পয়েন্ট বলা হচ্ছে। তো এই জায়গাটাকে আমরা কী বলছি? এই জায়গাটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বরফের ক্ষেত্রে। এখন আসি এখান থেকে, যখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত হচ্ছে, তখন এখান থেকে আমরা একটা সূত্র পাই, যেটা হচ্ছে এখানে কী পরিমাণ তাপ গেইন করছে বা কী পরিমাণ তাপ বাড়ছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিতা। কথার কথা বললাম, আমি যদি এই পয়েন্টের ক্ষেত্রে বলি, আমি ধরে দিলাম এই পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা, তাহলে এই জায়গাটায় যতটুকু পানি থাকবে সেই পানির ভর এম, এবং এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পানির যে স্পেসিফিক বা আপেক্ষিক যে তাপ, এসের ভ্যালু হবে হচ্ছে 4200 জুল পার কেজি পার ক্যালভিন। ওকে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেহেতু এটা পানির ক্ষেত্রে, এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আরও নিচের দিকে যাচ্ছে বা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আরও বাঁদিকে যাচ্ছে, তখন এই জায়গাটাকে বরফ, এবং এই ভ্যালুটা সাধারণত থাকে হচ্ছে 2600 জুল পার কেজি। ওকে, এখানে পার কেলভিন হলো না কেন?
এই LF এর মানটা কারণ এখানে তাপমাত্রার কোনো পার্থক্যই হয়নি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস এখানে কোনো তাপমাত্রা কোনো পার্থক্য হচ্ছে না এই জন্য এখানে কেলভিন হবে না ঠিক একই ভাবে আমি যদি বাষ্পের কথা চিন্তা করি বাষ্পের এখানে ভ্যালু কত বাষ্পের এখানে ভ্যালু সাধারণত আমরা জানি হচ্ছে 336000 এখানেও সেম ইউনিট হবে জুল পার কেজি এখানেও কেলভিন হবে না বিকজ এখানে টেম্পারেচার যে পার্থক্য বা তাপমাত্রার যে পার্থক্য সেটা হচ্ছে 100 আর 100 সেম অর্থাৎ এখানে কোনো তাপমাত্রার পার্থক্য হবে না এই জন্য এখানে কেলভিন হচ্ছে না বাই দ্য ওয়ে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ বা আইস থেকে যদি তাপমাত্রা আরও আমি কমিয়ে ফেলি আরও যদি নিচের দিকে নামে তাহলে আমাদের কী হচ্ছে এখানে বরফের যে চেঞ্জ যেটা হচ্ছে ধরলাম এখানে কথা হচ্ছে 0 তার মানে এই জায়গাটা কী হবে ধরলাম কথা -4 ডিগ্রি সেলসিয়াস আরও নিচের দিকে যদি নামি তাহলে বলবো হচ্ছে -8 ডিগ্রি সেলসিয়াস এইভাবে করে যেতে থাকে এখানে একটা ইনফরমেশন দিই আমাদের বাসাবাড়িতে যে রেফ্রিজারেটর ব্যবহার করা হয় সেই রেফ্রিজারেটরের মানে যেখানে আমরা কুকড খাবার রাখি অথবা ফলমূল রাখি সেটার টেম্পারেচার সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এটা হচ্ছে কি রেফ্রিজারেটরের কথা বলছি আর যদি ফ্রিজার যেখানে আমরা কাঁচা মাংস মাছ রাখি সেটার টেম্পারেচার কত সেটার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -8 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আমাদের যে ডিপ ফ্রিজার থাকে সেই ডিপ ফ্রিজারের টেম্পারেচার কত অথবা ইন্ডাস্ট্রিতে যে ডিপ ফ্রিজারগুলো ব্যবহার করা হয় সেগুলোর টেম্পারেচার কত সেগুলো টেম্পারেচার রাফলি -8 ডিগ্রি সেলসিয়াস থেকে -30 ডিগ্রি সেলসিয়াস হয় আরও যদি বড় ইন্ডাস্ট্রি যদি থাকে সেখানে টেম্পারেচারটা আরও কমতে থাকে অর্থাৎ -30 থেকে -50-60 সামথিং এরকম থাকে এনিওয়েজ বরফের এই যে 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 গ্রাফটা আমি দেখতে পাচ্ছি এখানে নিশ্চয়ই যে বরফের যে টেম্পারেচারের যে হ্রাস বা ডিক্রিজ এখানে নিশ্চয়ই একটা স্পেসিফিক বা আপেক্ষিক তাপ থাকার কথা এটার ভ্যালু হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন এখানে কিন্তু পার কেলভিন করলে চলে আসছে বিকজ কী হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে টেম্পারেচার আরও নিচের দিকে নামছে যাই হোক এখন আমরা এটাকে অ্যাপ্লিকেশন করে দেখব সামনে এখন আমি এই যে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর বাস্তব একটা এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করি ধরলাম এইখানে যে পানিটা আছে এই পানির টেম্পারেচার কত আমি ধরে নিলাম এই পানির টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারের আচ্ছা এখন এই পানির মধ্যে যদি আমি এক টুকরো বরফ দেই তাহলে বরফের তাপমাত্রার কথা কত বলেছিলাম সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি নামে তাপমাত্রা তাহলে সে বরফে পরিণত হয় এই বরফটা যখন আমি এর মধ্যে দিব তখন কি ঘটবে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে পানি কিছুক্ষণ পরে আমরা যদি এখন থেকে যে কয়টা অঙ্ক করবো সেখানে সময়ের কোনো কথা বলবো না বাট এখানে সময়ের একটা ব্যাপার ঘটবে অবশ্যই বাট সময়কে আমরা কনসিডার করছি না বা আমরা তো ক্যালকুলেশনের মধ্যে রাখছি না আমরা শুধুমাত্র তাপ ভর এবং তার স্পেসিফিক তাপমাত্রা এই তিনটে নিয়ে কথা বলবো যাই হোক এই পানির মধ্যে যখন বরফটা দিচ্ছি বরফটা কী করবে আস্তে আস্তে গলে সে আবার ঠান্ডা পানিতে পরিণত হবে তাহলে এখানে দুইটা বস্তু কে একটা পানি একটা হচ্ছে বরফ বরফ কী করছে বরফ এই পানির তাপমাত্রাটা গ্রহণ করছে আর পানি কী করছে পানি আস্তে আস্তে এই বরফের ফলে নিজের যে তাপমাত্রাটা সে হারিয়ে ফেলছে তাহলে একজন কী করছে লস্ট করছে একজন গেইন করছে এখানে তাপমাত্রা কে গেইন করছে বরফ তাপমাত্রা গেইন করছে পানি তাপমাত্রা লস্ট করছে বা হারাচ্ছে